এই জুনায়েদ ধরে রাখেন, কয়দিন আগে কিন্তু একে দুজনে বিয়ের কথা বলছে, অভিনয় কিছুদিন আগে বলছে। বলি যে কন্টেন্ট গুলা বানাই এগুলা হয়েছে যায়া আমরা এমন ভাবে তৈরি করি যাতে মানুষের রিয়েল ভাবে। হ্যাঁ, তো এটাই একটা নাটকের মতো। তামান্নার পাশে কেন? তামান্নারে জিজ্ঞেস করেন, আমি বিয়া না করলে তামান্না এতদিন আমাকে বাড়িতে যে হাজির হইতো। তামান্নার যদি কিছু হয় যেভাবে কাঁপতাছে আমার পরে কিন্তু ধরতে পারবেন ইমরান ভাই। এই জুনায়েদ ধরে রাখেন, কয়দিন আগে কিন্তু একে দুজনে বিয়ের কথা বলছে, অভিনয় সামনে দেন, সামনে দেন, সামনে। তামান্নার পাশে কেন? আপনি তো থাকবেন জুনায়েদের পাশে। তামান্নার পাশে কেন? তামান্নারে জিজ্ঞেস করেন, আমি বিয়া না করলে তামান্না এতদিন আমাকে বাড়িতে যে হাজির হইতো। ভুল কিছু কইছি? দাঁড়ানির পরে থেকে কাঁপতাছে, বুঝেন না আপনি? সত্যি? হ্যাঁ, তাহলে এই নার এত লোক আছে, সারাদিনে কাঁপবো না? জুনায়েদ দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে সে দাঁড়িয়ে কাঁপা কাঁপা শুরু করবো না? ক্যারেক্টার ভালো আলম ভাই। হ্যাঁ আচ্ছা আলম ভাই, হ্যাঁ আপনি যে কথাটা বললেন, আপনি নতুন কাপড় গ্রহণ মানে কারণটা কি? আপনি কাকে থেকে শিখছেন? আসলে কাকে থেকে শিখা বলতে, ইমরান ভাই তো খুব ভালো ভালো ভিডিও উপহার দিছে এতদিন। ইমরান ভাই দেখতেছে যে আড়ালে চলে যাইতেছে, তো ভাবলাম রিসেন্টলি আমরা যদি কিছু দিতে পারি। ইমরান ভাই ভিডিও এতদিন দেখছো, উনি জানি আমারটা দেখে। না ইমরান ভাই এখন ডাইনে বামে রেখে দিছি, শুরু আমি করতেছি। জগৎ মনে করে না তারা, তো ওই জগৎটা নতুন আসছে, এটা বুঝাইতেছে আপনি? ওই জগৎটা নতুন। আচ্ছা, মানে আলম ভাই যেটা বললো আপনাদেরকে দেখে তারা শিখছে, মানে আমরা তো একজনকে ফলো করি, তাই না? ভাই মাইক্রোফোন আপনাদেরকে ফলো করছে?